আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, স্বাগত জানাচ্ছি একুশের রাতে। আমাদের সঙ্গে দুজন বিশিষ্ট পলিটিশিয়ান আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আলোচনা করবার জন্য। তাদের পরিচয়টাই আগে করিয়ে দিই, এরপর আগামীকাল সকালে যে সমস্ত সংবাদপত্র আপনাদের হাতে যাবে সেগুলোর কয়েকটি শিরোনাম আমরা পড়ে শোনাব আপনাদেরকে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক, জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক প্রতিমন্ত্রী জনাব এইচ এন আশিকুর রহমান। আমাদের সঙ্গে আছেন নবম জাতীয় সংসদের একমাত্র স্বতন্ত্র সদস্য জনাব ফজলুল আজিম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু সংবাদ শিরোনাম পড়ে আপনাদের সঙ্গে আলোচনায় যাব, আপনারাই আলোচনা করবেন। আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক, এটির প্রধান শিরোনাম, সবুজ সংকেত পাননি কেউ প্রচারণায় একাধিক প্রার্থী, নির্বাচনে দুই দলের এমপি মনোনয়ন। মানব জমিনের প্রধান শিরোনাম, নজিরবিহীন সাংবিধানিক সংঘাতের মুখে বাংলাদেশ, হোঁচট খেলো বিদেশিদের উদ্যোগ। এখানে চমকপ্রদ আরও কয়েকটি খবর আছে, তার মধ্যে একটি হলো যে মাত্র একদিন আগে সব সংবাদপত্রে খবর বেরিয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন না, কিন্তু আজকের খবর হলো যে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যাচ্ছেন। এখানে মহাজোটের অন্যতম প্রধান শরিক, দ্বিতীয় প্রধান শরিক জেনারেল এরশাদ, জাতীয় পার্টি চেয়ারম্যান, তিনি বলেছেন ইউনুসকে হেনস্থা করতে উঠে পড়ে লেগেছে সরকার। এখানে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একটি স্টেটমেন্ট আছে, বলা হয়েছে একদলীয় নির্বাচন হলে অসাংবিধানিক শক্তির আশঙ্কা বাংলাদেশে। আরও একটি খবর সব কাগজে আছে, সেটি হলো লন্ডনে তথ্যমন্ত্রীর ওপর হামলা, বাংলাদেশের তথ্যমন্ত্রী জনাব হাসানুল হকিনু। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, লন্ডনে তথ্যমন্ত্রীর উপর হামলা। এখানে বিএনপির উপর একটা খবর হয়েছে যে বিএনপি নির্দলীয় সরকারের রূপরেখা দিতে যাচ্ছে এবং সেখানে থাকছে পুরো উপদেষ্টা পরিষদ হতে হবে নির্দলীয়। আরেকটি খবর আছে হলমার্কের মতো সোনালী ব্যাংকে আরও ভয়াবহ কেলেঙ্কারি। নয়া দিগন্তের প্রধান শিরোনাম, বিদ্যুতের করিডোর পাচ্ছে ভারত। আরেকটি খবর আছে আজকালের মধ্যে আদেশ জারি, রাজনৈতিক বিবেচনায় আরও 7 বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন। ব্যবসা বাণিজ্যের কাগজ অর্থনীতি প্রতিদিন, এটির প্রধান শিরোনাম রেকর্ড রিজার্ভ নিয়ে নানামুখী বিতর্ক। বণিক বার্তার প্রধান শিরোনাম, স্থানান্তর অনিশ্চিত হলেও ট্যানারি শিল্প নগরীর ব্যয় হাজার কোটি টাকা, প্রশ্নবিদ্ধ শিল্পমন্ত্রী। দৈনিক বর্তমানের প্রধান শিরোনাম, বিএনপি বাইরে যাই বলুক, প্রার্থী মনোনয়ন শেষ পর্যায়ে, একান্ত সাক্ষাৎকারে এইচ টি ইমাম, তিনি এটা বলেছেন। আমাদের অর্থনীতির প্রধান শিরোনাম, আওয়ামী লীগ চাঙ্গা, নানা চাপে বিএনপি। নবরাজের প্রধান শিরোনাম, ক্ষতিপূরণ দিতে ব্র্যান্ডগুলোর উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। আমরা সংবাদপত্রের শিরোনাম থেকে যদি আলোচনা শুরু করি তো অনেকগুলো শিরোনামই আছে, এর মধ্যে মানব জমিনের শিরোনামটা আমার মনে হয় যে খুব বিশেষভাবে প্রণিধানযোগ্য। বলা হয়েছে নজিরবিহীন সাংবিধানিক সংঘাতের মুখে বাংলাদেশ, এবং তার নিচের খবরটি হলো হোঁচট খেলো বিদেশিদের উদ্যোগ। আমরা আলোচনা শুরু করব জনাব এইচ এন আশিকুর রহমানকে দিয়ে। আপনার দীর্ঘ অভিজ্ঞতা, আপনি জনপ্রশাসনে নানা পদে কাজ করেছেন, শীর্ষ পর্যায়ে কাজ করেছেন, তারপরে রাজনৈতিক জীবনে আপনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, এখন আপনি জাতীয় সংসদের একটা গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে আছেন। একথা আজকে সর্বত্র আলোচিত হচ্ছে যে বাংলাদেশ আবারও একটি কঠিন সাংবিধানিক সংকটের মুখে, এবং সংকটের সূত্র ধরে সংঘাত প্রায় অনিবার্য হয়ে উঠেছে। এটা তো নতুন না, কিছুকাল পরপরই, অন্তত 5-7 বছর পরপরই আমরা এ ধরনের সংকটের মুখোমুখি হই, এবং এটা 1990 সালের পর থেকে এটা নিয়মে পরিণত হয়েছে বলতে গেলে। আপনি কি মনে করেন, কেন এমনটি হচ্ছে, এবং এটা থেকে
জাতি হিসাবে আমাদের বা আমাদের আপনাদের পরবর্তী প্রজন্মের বেরোবার পথ কি? আসলে কথাটা হচ্ছে যে এটা সকলে আমরা স্বীকার করি যে সুষ্ঠু নির্বাচন দরকার এবং সুষ্ঠুভাবেই ক্ষমতার হস্তান্তর হইতে হবে, যদি দেশে যে উন্নতি হইতে রাজনৈতিক যেটা স্থিতিশীলতা সেটাতে আসতে পারে। কিন্তু এই নির্বাচনটা নিয়ে আসল প্রশ্ন যে কীভাবে সুষ্ঠু নির্বাচন করা যায়। এবং এখন বড় দল বিএনপি আর আমাদের দল আওয়ামী লীগ এবং যে কোনোভাবে হোক একটা আস্থাহীনতা সৃষ্টি হয়েছে, যে আস্থাহীনতা এটা কিন্তু কোনো ভিত্তি ছাড়া যে হয়েছে তা না, ওই অনেক ভিত্তি আছে সেভাবে আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। তো তারপরে এটা মনে হলো যে ঠিক আছে, নির্বাচনটাই যদি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার দেখলে কেমন হয়। আওয়ামী লীগে তো চেয়েছিল তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিল, কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে 1991 সালে নির্বাচন, 1996 সালে নির্বাচন, 2001 সালে নির্বাচন, 2008 সালে চারটে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের আমি অংশগ্রহণ করেছি। আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তত্ত্বাবধায়ক সরকারে যে আন্দোলন করেছিলাম বা জাতি চেয়েছিল তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু সে আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। তার কারণ যে তত্ত্বাবধায়ক সরকার আসে 3 মাসের জন্য এবং তারা সরকার পরিচালনা নির্বাচন পরিচালনা এসব সম্বন্ধে অনভিজ্ঞ, এবং তত্ত্বাবধায়ক সরকার সবসময় আমার একটা ব্যক্তিত্বহীন সরকার। ব্যক্তিত্বহীন সরকার যদি হয় এবং যে কোনো জিনিস বুঝতে গেলে সময় লাগে, অভিজ্ঞতা লাগে, এটা নাই। 91 সালে শাহউদ্দিন সাহেব ছিলেন, অনেকে মনে করেন উনি খুব ভালো, কিন্তু আমি মনে করি ছিল তত্ত্ব, বাট ইট ওয়াজ এ প্যাসিভ গভর্নমেন্ট, একটা প্যাসিভ গভর্নমেন্ট যে যেখানে পার্সে জোর করে নিয়েছে। সেটা অবশ্য মানে বিধিগত তত্ত্বাবধায়ক সরকার ছিল না, না বাট সেটা অনেক অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তী ওরকমই তত্ত্ববাদী একটা নিরপেক্ষ নির্দলীয় যেটা বলা হয় সেই ধরনের। তারপর 96 সালেও যেটা হলো, তবে কথা হলো যে যে নির্বাচনগুলো হলো তার মধ্যে হয়তো কম বেশি আছে। আমি 96 সালটা মনে করবো অনেকটা সুষ্ঠু হয়েছে, হাবিবুর রহমান সাহেব ছিলেন ইয়ে। 2001 সালে আমি বলি, আমার অভিজ্ঞতা থেকে বলি, এটা কোনো নির্বাচনই হয় নাই। আমাকে যখন ওই ওখানে সামরিক অফিসার আমাকে বলছিল, স্যার আপনি তো অনভিজ্ঞ, আপনি জ্ঞানী, অনেক বোঝেন, আপনি সবই তো বুঝতে পারছেন, মানে দে কেম উইথ এজেন্ডা। এবং আমার লোকজনকে যে ভোটার যারা আসছে এসে বলছে যে ভোট দিতে গিয়েছেন ভোট দিতে পারেনি, দুটো মেয়ে জমা আমার এখন মনে পড়ে, দুই বোন যমজ বোন এসে বললো আমাকে, বলছে যে আমরা ভোট দিতে গেছি, একটা খুব ভালো কাজ করেছে, তো আমাদের ভোট দিতেই তো দেয় না, তো আমরা দুইজনে মিলে কথাবার্তা বললাম একটা ভোট দিতে পেরেছি, এটা তারা রাজি হয়েছে। তো যদি সুষ্ঠু নির্বাচনই যদি আমাদের উদ্দেশ্য হয় তত্ত্ব সরকারের, তত্ত্বাবধায়ক সরকারের দিয়া, তা আমি মনে করি সম্পূর্ণভাবে ব্যর্থ। হ্যাঁ, আর 2008 সালে যে তত্ত্বাবধায়ক সরকার যেটা নির্বাচন হয়েছে সেখানে তারা সামরিক একটা ঘটনা ঘটেছে, এখানে তারা এই জন্য ওখানে মোটামুটি একটা ঠিক হয়েছে, তখন ওরা 1 কোটি তারা একটা চেষ্টা করেছিল, 1 কোটি 30 লক্ষ ভোটার বেশি ছিল, ওটা কমে গেল, তারপরে প্রত্যেকে ফটো আইডি দেওয়া হলো, একটা চেষ্টা করা হয়েছিল ভালো। কিন্তু এইসব ঘটনা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে কিন্তু আসছে, কিন্তু এটা করলো যে তাদের, কিন্তু তার মানে এর অর্থ নয় যে ওই যে সামনে যে সরকার বা তখন এটা হবে, কিন্তু সেটা কিন্তু কোনো সময় আকাঙ্ক্ষিত না। আকাঙ্ক্ষিত হচ্ছে যে আমরা নিরপেক্ষ সরকার, নিরপেক্ষভাবে ক্ষমতা হস্তান্তর হবে এবং নির্বাচনটা সুষ্ঠু হবে। তাহলে কীভাবে করা যায় এটা কিন্তু, যেটার জন্য আমরা এখন অনেকেই এটা ছাড়া হবে না, সবাই আস্থা রাখতে পারে এমন ব্যবস্থাটা কি হতে পারে আপনার দৃষ্টিতে? কিন্তু আস্থা রাখা তো বড় কথা না, কথাটা হচ্ছে আমাকে যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা সাধন করতে হবে, ইলেকশনটা সুষ্ঠু হইতে হবে। ইলেকশন সুষ্ঠু হওয়ার যদি কোষ্টি পাথর বিচারে আমরা করি, এই তত্ত্বাবধায়ক সরকার দিয়া 91 সালের, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি দর্শকদের সুবিধার জন্য জনাব আশিকুর রহমান? সেটা হলো যে বাংলাদেশে এ পর্যন্ত 9টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এর মধ্যে 3টি হয়েছে আইনগত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, 1টি নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, তার আগের যে 5টি নির্বাচন হয়েছে সেগুলো বিভিন্ন দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনগুলোর চাইতে এই 4টি নির্বাচন তুলনামূলক কম বিতর্কিত নয়? ব্যাপার হলো যেটা আমি যে আমি নিজে যেটা একটা দেখেছি, যেটা বলতে পারেন ওই যে প্লেবিসাইট, বাংলাটা কি বলো ওটাকে, গণভোট, রেফারেন্ডাম, রেফারেন্ডাম। এখন রেফারেন্ডাম তো ঘন্টা 99% ভোট হয়ে গেছে,
হা না বাক্স, ওইদিকে হা বাক্স, না বাক্স ঢালে একসাথে ঢালা যায়, সমস্ত একসাথে হয়ে গেছে। এবং যারা উপকার ভোগী হয়েছে তারা নিজের বলছে এত তো চাইনি, 99% 99% ভোট হয়েছে। তো অ্যাকচুয়ালি 75 সালের পর থেকে কিন্তু গণতন্ত্রের যেটা সেটা খোলসই ছিল, আমি কে কসমেটিক ডেমোক্রেসি, কিন্তু গণতন্ত্রের কথা সবাই বলেছে কিন্তু গণতন্ত্র হয় নাই, যেটা সুষ্ঠু নির্বাচন যারা হওয়ার কথা সেটা হয় নাই। হইতে হইতে আমরা যখন স্বৈর শাসন পড়ে গেল তখন আমরা একটা চেষ্টা করলাম তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকাল, সেটাও দেখা গেল সেটাও ফেল করেছে। তাহলে আসল কথা হচ্ছে যে আমাদের নির্বাচন কমিশনটাকে শক্তিশালী করতে হবে, বিবেকবান করতে হবে, এবং যে সরকার থাকবে সরকারকে একটা অ্যাক্ট অফ উইল থাকতে হবে যে আমরা কাম হোয়াট মে একটা সুষ্ঠু আমরা নির্বাচন করব, এবং সেটার একটা পরিবেশও থাকতে হবে। এখন পরিবেশের একটা সুবিধা হচ্ছে এই যে এত বেশি মিডিয়া হয়ে গেছে, টেলিভিশনের লোকজন এখন তো মানুষ, আমি যখন প্রথম ভোট করি 1986 সালে তখন ভোট পড়েছিল 44,000, আমি পেয়েছিলাম 44,000, এখন তো 1.5 লাখের কমে কিন্তু আমি নির্বাচিত হতে পারিনি, অনেক বেশি লোক ভোট দিত, মানে ভোটের জনসংখ্যা বেড়েছে। হ্যাঁ, জনসংখ্যা বাড়া ছাড়াও ভোটের মূল্যটা বোঝাচ্ছে, বুঝতে পেরেছে তার ভোটের মূল্য, মানুষ নিজের ভোট কাস্টিংটা বেশি হচ্ছে। হ্যাঁ, এবং ভোটের সংরক্ষণ করার চেষ্টা যে ভোট দিয়ে একটা কিছু হয় এটা তারা বুঝতে পারছে, তা মানুষ সজাগ হয়ে যাচ্ছে যে তারা ভোটটাকে ঠিক মতো দিতে চায়, এবং সাথে মিডিয়া আছে, বাইরের অবজারভাররা আছে, তারা দেখতেছে, সে ইচ্ছা করলে কিন্তু ভোটটাকে উল্টাপাল্টা করা যায় না, মানে যদি না সরকার ডাইরেক্টলি সংশ্লিষ্ট না থাকে। ধন্যবাদ, আমরা আপনার কাছে এই ইস্যুতেই আবার আসবো জনাব ফজলুল আজিম। দর্শক একটু বলে নেওয়া ভালো, ফজলুল আজিম সাহেবের বক্তব্য শুরু করবার আগে যে তিনি এই জাতীয় সংসদের একমাত্র নির্দলীয় স্বতন্ত্র সদস্য। ইতিমধ্যে বিভিন্ন টক গোলটেবিল আলোচনায় বা টকশোতে বলা হয়েছে যে একমাত্র ফজলুল আজিমকে দিয়েই দুই দলের ইচ্ছা পূরণ সম্ভব, সেটা হলো নির্বাচিত এবং নির্দলীয়, তাকে দিয়ে এটা আমরা হয়তো তার মুখ থেকে এই ব্যাপারে দর্শকরা শুনতে চাইবেন, কিন্তু আপনি তো এই সংসদে আছেন অনেকদিন, আপনি এর আগে একাধিক সংসদের সদস্য ছিলেন, আপনার এই অভিজ্ঞতার আলোকে আপনি কি মনে করছেন? মনির হাজার, বিষয়টি সত্যিকার অর্থে এখন একটি জটিল অবস্থায় এসে পৌঁছেছে। আমি আমার মাননীয় সংসদ সদস্যের সাথে যদি কথা বলতে যাই, ওনার কথা শুধরে আমি বলবো, উনি 91তে বলেছেন এই নির্বাচনটি সঠিক হয়নি, 96তে হয়েছিল নিশ্চয়ই, আর তারপরে আবার 2008 হয়েছে। তো দেখা যাচ্ছে নির্বাচনটি সঠিক অথবা বেঠিক এটাও নির্ভর করছে ইট হ্যাজ বিকাম ম্যাটার অপিনিয়ন নাও। তো এবং আরেকটি কথা, সেই পুরনো থিওরি, আমি ক্ষমতায় গেলে ঠিক হয়েছে না, হ্যাঁ আপনি জিতলে নির্বাচন সঠিক আর আপনি হেরে গেলে নির্বাচন বেঠিক, ওটা বলি নাই, কম বেশি ডিগ্রির পার্থক্য। আচ্ছা আমি আমি বলছি আচ্ছা এক নম্বর, দু নম্বর কথা, আরেকটি কথা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এখন কিন্তু সচেতনতা অনেক বেড়েছে, ভোটারদের সচেতনতা বেড়েছে, কাজেই যে যে নির্বাচন কমিশন অথবা সরকারের যে আছে সে চাইলে যে সেভাবেই ভোট হয়ে যাবে, সেভাবে নির্বাচনের ফলাফল আসবে তা নয়। সেই ক্ষেত্রে এখন প্রশ্ন এসেছে, দেখা যাচ্ছে এই নির্বাচনকে নিয়ে প্রথম একটি কথা হলো বিষয়টি কিন্তু নিষ্পত্তি হয়ে গেছে 1996 সনে, এ নিয়ে দেশব্যাপী একটা বিরাট আন্দোলন হয়েছিল যেটা আমরা সবাই জানি, বারবার একই কথা, এবং সেই আন্দোলনে যৌক্তিকতা ছিল, যৌক্তিকতা ছিল, এবং একটা পর্যায়ে তখনকার যারা ক্ষমতা ছিল তারা দেয়ালে লিখন পড়তে পারেনি, তা অবশেষে বাধ্য হয়েছিল, সে পর্যন্ত এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল, ন্যাশনাল কনসেনসাস হয়েছিল, এবং যাই হোক তাদেরও পরবর্তীতে সৌহার্দ্যের উদয় হয়েছে, তারা বলছে না ঠিক আছে, এবং সেই অনুযায়ী বস্তুভাগে তারা বলছে 96 ফেব্রুয়ারি নির্বাচনটি না করলে তাহলে জুনে নির্বাচনটি করা যেত না, কারণ আপনাকে তো সংবিধান তো সংশোধন করতে হবে। তখনও কিন্তু সেই সংসদে আবার আওয়ামী লীগ কিন্তু বাইরে ছিল, পদত্যাগ করে চলে গিয়েছিল, সে পদটি গ্রহণ করা হয়নি, ইত্যাদি অনেক কথা, এবং তারা ফেরত না আসতে কিন্তু 2/3 মেজরিটি হতো না এবং আপনার সংবিধানও সংশোধন করা সম্ভব হতো না। তো যাই হোক, যথার্থ কারণে এবং একটা গণদাবির আকার ধারণ করেছিল যে তত্ত্বাবধায়ক সরকার হতে হবে নির্বাচন পরিচালনা করার জন্যে, 96তে তাই হলো, 2 ফেব্রুয়ারি নির্বাচন হবে, সংবিধান সংশোধিত হলো, পরবর্তীতে এর নির্বাচন হলো জুন মাসে, এবং সেই জুনের পরবর্তীতে 96 2001-এ 2006-এ যে নির্বাচনটি হওয়ার কথা ছিল
যেটি 2006 ছিল। যাই হোক, সেই নির্বাচনটি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের দোষ আমি দেব না, সেখানে কিন্তু সেই নির্বাচনটি হোটল হোঁচট খেয়েছে প্রধানত দুটি রাজনৈতিক দলের মতদ্বৈততার কারণে, মতদ্বৈততার কারণে সেখানেও কিন্তু সে পর্যন্ত অনেকগুলো মতদ্বৈততা ছিল, এই সকালে এক কথা বিকালে এক কথা ইত্যাদি করতে হতে সে পর্যন্ত গিয়ে একটা পর্যায়ে তখন আর উপায় ছিল না। এবং যেটা আমরা এখনও বলে থাকি, আপনারা সাংবাদিকরা বিশেষ করে বলে থাকেন যে ওই বাংলাদেশের সব ধরনের সমস্যা নিষ্পত্তি হয় রাজপথে সংঘাতের মাধ্যমে হবে, আশা করি এবার সেটা হবে না, আমি কামনা করি যেন এটি না ঘটে এইবার, কারণ আমরা চাই যে এটা সঠিক সুস্থ মীমাংসা হোক। বিষয়টি নিষ্পত্তি হয়ে গেছে, নিষ্পত্তি হওয়ার পরে এইবার যখন 2008-এর ডিসেম্বরের নির্বাচনের পরে 2009-তে যখন সংসদ বসলো, আমরা যখন পঞ্চদশ সংশোধনী করি, আপনার মনে আছে নিশ্চয়ই, ইট ইজ অন রেকর্ড, আমি একমাত্র ব্যক্তি এই পঞ্চদশ সংশোধনী বিরুদ্ধে, আপনি ওয়াক আউট করেছিলেন, ওয়াক আউট করেছি এবং আমি এর বিরুদ্ধে ভোট দিয়েছি, আমি একজন সংসদ সদস্য যে এর বিরুদ্ধে ভোট দিয়েছে, আমি বলে বিরোধিতা করেছি সম্পূর্ণভাবে। এবং আমি তখন কিন্তু এইটা বলেছিলাম যে এটি একটি রাজনৈতিক সংঘাত ডেকে আনবে এবং একটু নিষ্পত্তি হওয়া ব্যাপারের উপর আবার নতুন করে বিতর্ক সৃষ্টি হবে এবং দেশে রাজনৈতিক অস্থিরতা আসবে, সেগুলো এসছে। এখন এই পর্যায়ে যেটি আপনি বললেন যে কথার বাড়াবো না, কথা সংক্ষেপে যে এর একটু সমাধান দরকার, সমাধান করতে হলে যেটা আমাদের আশিস সাহেব যেটা বললেন, সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু স্বচ্ছ অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন, এটা অনেকগুলো অনেকগুলো বিশেষণ চলে এসছে এখন, অনেকগুলো অ্যাডজেক্টিভ এসে গেছে এখন, এবং সবগুলোর সমন্বয়ে সংমিশ্রণে যে নির্বাচন হবে সেটারই গ্রহণযোগ্যতা থাকবে। তো কাজেই এই ক্ষেত্রে যেখানে যারা স্টেক হোল্ডার যারা আছে, বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে যারা নির্বাচনে অংশগ্রহণ করে, ভোটাররা অংশগ্রহণ করে ইন এ ডিফারেন্ট ওয়ে, কিন্তু পার্টিসিপেন্টস যারা আছে মূল দল, এদিকে আওয়ামী লীগ এদিকে বিএনপি, এই দুদল একত যদি নির্বাচন না করে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা থাকবে না, এটা এটা মানে এ নিয়ে কোনো বিতর্কের কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। সেই কারণে এখন সময় আর নেই, কাজেই আমরা মনে করি, দেশবাসী মনে করে, আন্তর্জাতিকভাবে সম্প্রদায়, আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশ্বজুড়ে সব দেশ, তারা মনে করে যে দুই দলের আলোচনার মাধ্যমে, বেশি দুই নেত্রীর আলোচনার মাধ্যমে, সংলাপের মাধ্যমে, একটি সমঝোতার মাধ্যমে দুজন একত্রভাবে যেই কথাতে যেভাবে করতে যাবে সেটাই নির্বাচন হবে, এবং তারা অবশ্যই চাচ্ছে দুই প্রধান দল যেন নির্বাচনে অংশগ্রহণ করে। যে আপনাকে একটু যদি এখানে একটু মানে যোগ করি আমরা, যে গত একদিন আগে ইউরোপীয় ইউনিয়ন ওনাদের সঙ্গে মিটিং করেছে ইউর রাষ্ট্রদূতেরা, অন্যদিকে আরও কিছু ডিপ্লোমেট আপনার বিএনপির সঙ্গে মিটিং করেছে আজকে, করেছে আগের দিন, আজকে ইউরোপীয় ইউনিয়ন মানে গতকালকে ইউরোপীয় ইউনিয়ন আবার বিএনপির সঙ্গে মিটিং করেছে, কিন্তু এখন মানব জমিন বলছে যে সেই উদ্যোগও হোঁচট খেয়েছে, তাহলে সমাধানের পথ কিভাবে বের করা যাবে? না, এর আগে তো বাংকিমুন চিঠি পাঠিয়েছিলেন জাতিসংঘের সেক্রেটারি জেনারেল, এটা একটা বেশ সম্মিলিত প্রচেষ্টা ছিল, এটা সম্মিলিত প্রচেষ্টা। তারপরে আবার দুই দিন আগে সেক্রেটারি অফ স্টেট জন কেরি, ইউনাইটেড স্টেটস জন কেরি চিঠি লিখেছেন, চিঠি পাঠিয়েছেন দুজনকে, গত পরশু আর গতকালকে, আজকে তো 12টা শেষ হয়ে গেছে, যে গতকালকে আবার ডিপ্লোমেটরা বেশ দৌড়ঝাঁপ করেছে, তারাও এসছে, তাই উদ্যোগ আছে, আন্তর্জাতিক উদ্যোগ আছে। এবং আমি মনে করি যদিও এই ব্যাপারে আমাদের আমরা খুব অনেক সময় এই ব্যাপারে আমরা খুব একটা উই আর নট ভেরি কমফোর্টেবল যে বাইরের সবাই আসছে কেন, কিন্তু আবার আমি মনে করি আসছে যেহেতু আমরা একটা ব্যাপারে সমাধান খুঁজে বার করতে পাচ্ছি না, বা বহির্বিশ্বে যারা আছে তারা যে এই উদ্যোগ নিয়ে আসছে সেটাকে আমি আই ওয়েলকাম দোজ এফার্টস অ্যান্ড ইনিশিয়েটিভস, মনে করি এদের মাধ্যমে যদি একটা সমাধান হয় মন্দ কি। তো কাজে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির একটা সাক্ষাৎকারে বলেছেন যে বিদেশিদের বন্ধুসুলভ পরামর্শকে হস্তক্ষেপ বলা যাবে না, তিনি ওয়াশিংটনে অনেকদিন কাজ করেছিলেন। অবশ্যই আমি তার সাথে সম্পূর্ণ একমত, সম্পূর্ণ একমত। এখন তো আমরা বলি গ্লোবাল ভিলেজ, এটা তো একটা বিশ্ব গ্রাম হয়ে গেছে, কাজে এখানে তো কোথায় কি হচ্ছে না হচ্ছে প্রতি সেকেন্ড আপনি জানতে পারছেন, দেখতে পাচ্ছেন, কাজে এখানে এটাকে আমি হস্তক্ষেপ ধরবো না, এটা একটা পরামর্শ, এটা সদিচ্ছা নিয়ে এগিয়ে এসছে আপনার পাশে দাঁড়াচ্ছে, এটাকে তো আমি অন্যভাবে দেখার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। তো যাই হোক, আমি সংক্ষেপে বললো কারণ অনেক অনেক ব্যাপার নিয়ে আলোচনা করবেন, আর এটি তো প্রতিদিনই আমরা আলোচনা করে যাচ্ছি,
কিন্তু সমাজতান্ত্রিক আমাদের আমরা কিন্তু একটু বলি যে আমরা অনেক বিষয় আলোচনা করতে চাই, প্রতিদিন জনজীবনকে স্পর্শ করে এমন বিষয় আলোচনা করতে চাই, কিন্তু দেখলেন তো সংবাদপত্রের পুরো পাতা জুড়ে সংকটের নানা যথার্থ কারণে সামনে নির্বাচন, এটাকে উপেক্ষা করার সুযোগ, গণতন্ত্রের বিকল্প নেই, আবার নির্বাচনের বিকল্প নেই গণতন্ত্রের জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য। ধন্যবাদ, আমরা আপনার কাছে এটি অত্যন্ত একটি প্রয়োজনীয় বিষয় আলোচনা। আমরা আবার এইচ এন আশিকুর রহমান সাহেবের কাছে আপনাকে যদি জানতে চাই যে 1996 সালে যে আপনারা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে বাধ্য করেছিলেন, সেটার মূল গ্রাউন্ড বা কারণ তো ছিল যে আস্থাহীনতা, মানে এটা নিয়ে তো আমাদের কোনো দ্বিমত আমি জানি না আছে কিনা, তো সেই আস্থাহীনতার সমস্যাটা কি দূর হয়ে গেছে কিনা আজ 20 বছরের ব্যবধানে? এটা খুবই শিকড় অনেক নিচে, কারণ 75 সালে যখন ক্ষমতার পরিবর্তন হলো, জিয়াউর রহমান সাহেব যখন প্রেসিডেন্ট, এটা বড় কথা ছিল না, বড় তার থেকেও বড় কথা ছিল যিনি সংবিধান পরিবর্তন করেছিলেন, উনি গোলাম আজমকে নিয়ে আসছিলেন, উনি সাজিসকে প্রধানমন্ত্রী করেছিলেন, আব্দুল আলিম সাহেবকে যুদ্ধাপরাধীদের মন্ত্রী করেছিলেন, সবাইকে ছেড়ে দিয়েছিলেন। আজকে যে এই যে আমরা টানছি ইতিহাসের বোঝা, ওইটা শুরু হয়েছে ওখান থেকে, এবং সেটা মনে হয় না যে জিয়াউর সাহেব না বুঝে সুঝে করে, মনে হয় যেন একটা এজেন্ডা নিয়েই উনি এসছিলেন। সেই জন্য সেই যে ক্ষমতার পরিবর্তন হয়েছিল, এটা কিন্তু যে জন্য জাতি লড়াই করেছিল 71 সালে, যে স্বপ্ন নিয়ে, যে আদর্শ নিয়ে সব লড়াই করেছিল, তার একটা দিক পরিবর্তন হয়ে গেছে, সেটার কিন্তু সেটা কিন্তু এখনও চলছে, সেটার এই সমস্যা কিন্তু অনেক গভীরে, আস্থাহীনতা বলেন আর নিজের, তারা তো বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু নাম তো মান বলে যে কান্না ছেলের নামও তো পদ্মলোচন হয়, বঙ্গবন্ধু বলে না, বা ধরেন 21 আগস্টে যে বোমা পড়লো, তারপরে যে 1 ফেব্রুয়ারিতে এরকম বোমা হয়েছে, সমস্ত প্রতিহিংসা এবং অসহিষ্ণুতার বিকাশ ঘটেছে। হ্যাঁ, তার কারণটা যে 75 সাল সে বলছে এটা শুধুমাত্র ক্ষমতার হাত পরিবর্তন ছিল না, একটা আদর্শিক পরিবর্তন ছিল, দিক এটা কিন্তু জাতির জন্য বিরাট একটা বিপর্যয়, সেই বিপর্যয় কিন্তু আমরা এখনও কেটে উঠে নাই। সেই জন্য আসলে যে একটা আস্থাহীনতা বলেন বা একতা একত্ববোধ নাই, এটা কিন্তু অনেক গভীরে পথিত, এটা কি কখনো দূর হবে না? আপনার সন্তানেরা আমার সন্তানেরা তারা কি এই সংকটের মধ্যে যুগের পর যুগ ঘুরপাক খাবে? সেই কারণেই ধরেন, সেই কারণে বলছি যে এই আস্থাহীনতা থেকে আমরা একটা আসছিল, কিন্তু রাজনীতি তো একটা সচল প্রক্রিয়া, যদি মনে করি আজকে এটা ভালো আমরা করব, যদি কালকে মনে করি তার ভালো প্রক্রিয়া আমরা করব, এটা আসলো, এটা পরে কোথার আঘাত কোথায় আসলো, ওই যে 65 সাল 65 বছর যে 67 বছর করলো জজ সাহেবদের, তখন এটা ধারণা করা হলো যে একজনকে বিয়ে করে বিশেষ একজনকে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা করবার জন্য, 2 নম্বর ইয়াজউদ্দিন সাহেব নিজেই হয়ে গেলেন, তারপর দেখা গেল এটা কিন্তু ভিত্তিহীন ছিল, দেখা গেল 1,30,00,000 ভুয়া ভোটার ছিল, তাহলে এই যদি তত্ত্বাবধায়ক সরকারের আমলের নমুনা হয় সেই তখন না, বরং পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার এই সমস্যাটা দূর করেছে, তত্ত্বাবধায়ক সরকার দোষ নাই কিন্তু করেছে, না তত্ত্বাবধায়ক ছড়াইতে পারে, আমি তো বলেছি তত্ত্বাবধায়ক সরকার তো ব্যক্তিত্বহীন সরকার, ওই 3 মাসে এসে তারা তো পারবে না, একটা ধারাবাহিকতা আছে। আসল উদ্দেশ্যটা হচ্ছে হলো যে আমরা সুষ্ঠু নির্বাচন করব, সেই সুষ্ঠু নির্বাচন কীভাবে সম্ভব, যে বিদেশি বন্ধুরা যা বলছে তাদের দোষের কিছু নেই, তারা কিন্তু বলছে না তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসে, তারা বলছে যে নির্বাচনটা গ্রহণযোগ্য করতে হবে, তারা বলছে নির্বাচন সুষ্ঠু করতে হবে, জাতি বলছে, পুরো জাতি বলছে, পুরো জাতি বলছে, হ্যাঁ সেই জাতিটা সেই যেটা বলছে সেই সুষ্ঠু নির্বাচনটা, আমি মনে করি এবং এটা ইতিহাস প্রমাণ করেছে গত 3 বছর যে তত্ত্বাবধায়ক সরকার ইজ নট দ্য আনসার টু দ্যাট, কথা বলেন এটা, তাহলে সমাধানটা কি হতে পারে? সুষ্ঠু নির্বাচন করতে হবে, নির্বাচন কমিশনকে আরো কঠিন করতে হবে, মিডিয়া বা সমাজকে আরো সচেতন হইতে হবে, ভোটারকে সচেতন হইতে হবে, এটা কিভাবে করা যায়? দলীয় সরকারের অধীনে সেটা হতে পারে, হতে পারে, নিশ্চয়ই হতে পারে, কারণ এত নির্বাচন প্রায় 6,000 নির্বাচন হয়ে গেল, এবং এই যে 4টা আমাদের সমস্ত ক্যাবিনেট যে নামছে গাজীপুরে যে নামলো, কিন্তু লোকে তো ভোটটা দিয়ে আসছে, এখন ইচ্ছে করলে কিন্তু জোর করে আগে এক সময় ছেড়েই যায় ভোটটা দিয়ে আসছে, সেটা তো নাই, মানুষ তো এখন নিজের ভোটটাকে সংরক্ষণ করছে, ভোটটাকে হিসাব করে দিচ্ছে, এবং তারা মনে করলো যে ভোটটা অমুকের পাওয়া উচিত, তারা ভোটটা দিয়েছে, এটা সম্ভব হয়েছে, এবং সরকার তো রয়েছে, তখন তো পুরা সরকার, এখন বাকি এখন যে সরকার যে থাকবে এটা তো আংশিক সরকার থাকবে, পুরা সরকারের সময় যদি এই অবস্থা হয়, আংশিক যদি লোক যদি অন্যরকম চায়, যদি আমি মনে করি পৌরসভা নির্বাচনটা জাতির জন্য দিক নির্দেশনা না, অনেকে মনে করছে যে আমরা ক্ষমতায় চলে গেছি, আমরা এই ব্যাপারে ফজলুল আজম সাহেবের কাছে নিউট্রাল অবজারভেশন জানতে চাইবো, আপনি বলুন, অসুবিধা নেই, যে মনে করি এটা মানে এটা,
অনেক সময় এই যে লোকাল ইয়েতে অনেক লোকাল ইস্যুস থাকে, হয়তো কিছু তারা হয়তো বোঝাতেও চায়, সেটাও আছে, কিন্তু গ্রামগঞ্জের ব্যাপার তো আলাদা। কারণ মানুষ গ্রামগঞ্জে তো বিরাট পরিবর্তন আসছে। ধরেন একটা লোক একটা শ্রমিক যেত 3 লাখ টাকা দিয়ে, টাকা মার যেত, এখন শ্রমিক যাচ্ছে 40,000-এ। একটা মোবাইল ফোন 1 লাখ টাকা কয়েন পাওয়া যেত না, সেই মোবাইল ফোন 2-7 কোটি হাতের লোকের হাতে মোবাইল ফোন। বিজ্ঞান মনস্কতা যেটা, মানে বিজ্ঞানের মানুষ সেই দিকে ঝুঁকি, গ্রামের মানুষ সে বুঝতে পেরেছে। আমি একটা কথা শুধু বলি, বঙ্গবন্ধু হাজার হাজার পাওয়ার টিলার দিয়েছিলেন গ্রামে গঞ্জে, কিন্তু গ্রাম সব পাওয়ার টিলার নষ্ট হয়েছিল। একটা বেল্ট ছিঁড়ে গেছে, বেল্টটা লাগাইতে পারেনি, একটা বল্টু খুলে গেছে, বল্টুটা লাগাইতে পারেনি, মেকানিক সরকারি মেকানিক আসে নাই। কিন্তু এখন যদি তাকেও যদি পাওয়ার টিলার দেওয়া যায়, ও বেল্টও লাগাইতে পারবে, বল্টু লাগাইতে পারবে, সার্ভিস করতে। এখন তো গ্রামে লোকালি বিভিন্ন রকম যানবাহন তৈরি হচ্ছে, মুসলিমন কুরিমন ভটভটি। এই যে তৃণমূলের যে পরিবর্তন, সাইন্টিফিক যে অ্যাটিচিউডে যে পরিবর্তন, দেশে যে পরিবর্তন হচ্ছে, এটা আমার চোখে পড়ছে, এটা নিরব বিপ্লব হয়েছে। তো সেই জন্য মঙ্গা নাই, অভাব নাই, তো সেই জন্য আমরা অনেকে মনে করছি এটা এটা মানে গভর্নমেন্টের ডেভেলপমেন্ট বা অ্যাচিভমেন্ট নিয়ে কিন্তু বিতর্ক আছে, কিন্তু খুব বেশি নাই। আজকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে আমাদের এক্সিট, মানে আমাদেরকে সুষ্ঠু নির্বাচন করতে হবে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ইজ নট দ্য আনসার, উই ক্যানট অ্যাড্রেস দিস, মে নট বি দ্য আনসার, ইজ নট দ্য আনসার, ইজ নট দি বেস্ট প্রুফ। ইতিহাস প্রমাণ আছে, 3 বার তো হলো, 2001 সাল নির্বাচন। আমি বলছি, আমি সত্যিকার অর্থেই বলছি, বাস্তব, কারণ আমার মধ্যে একটা নেগেটিভ ক্যাপাবিলিটি আছে, আই ক্যান গো বিয়ন্ড মাই সেলফ। হ্যাঁ, এরকম নির্বাচন আমি দেখি নাই, 2001 সালের যে নির্বাচন, এটা কোনো মানে নির্বাচনের মধ্যেই পড়ে না কথা। তার কারণ হচ্ছে যে 96 সাল নির্বাচন হয়েছে, ওটা হয়নি কেন আসলে, মানে কি তখন তো আপনি কি 96 আমি বলেছি পুরোপুরি ঠিক কোনো সময় হয় নাই, এটাই বলেছে, মানে ডিগ্রি ডিফারেন্স এটা হলো না, কারণ আগে তো হলো পরে তো হলো না, ওই তো মাঝখানে তো হলো না, ডিগ্রি ডিফারেন্স। আমি তো বলেছি 91 সাল তো আমি মনে করি ঠিক হয় নাই, নির্বাচনটা সুষ্ঠু করে আমি কোন চেষ্টা করব না, যা হচ্ছে তাই হচ্ছে, কিন্তু আমি নিরপেক্ষ, ওইটাও এক ধরনের। ধন্যবাদ, আমরা একটু আবার বিরতিতে যাব, বিরতিতে যাওয়ার আগে তিনি বললেন যে তার সরকার এখন যারা ক্ষমতায় আছেন তারা গত 4.5-5 বছরে প্রমাণ করেছেন যে তাদের অধীনেও একটা গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে। না, কিন্তু উনি ওইটা নিরপেক্ষ জায়গা থেকে, নির্দলীয় জায়গা থেকে করেছেন যে পৌরসভা নির্বাচন দিয়ে তার ক্ষমতার পালা বদল হয় না, ক্ষমতার রাষ্ট্রীয় ক্ষমতা তার পৌরসভা নির্বাচন হয় না, তো সেগুলো একটা কথা, ওইটা তো অন্য ধাঁচে। কিন্তু আগে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন, আপনি নিশ্চয়ই জানেন যে নির্বাচন কমিশন যেটা, তাদের কিন্তু প্রাথমিক দায়িত্ব কিন্তু ওই পৌরসভা নির্বাচন করা নয়, ইউনিয়ন পরিষদের, ওগুলো তো দে ডু অ্যাজ এক্সট্রা জব, অতিরিক্ত কাজ। তাদের ওয়ান অ্যান্ড অনলি responsibility is conduct to conduct the national election oita to ar egulo lo eta dewa hoy daito dewa opito kaj nai thik ache korbeli sei dhoroner byapar ar ki to kajei mul bishoy ti holo jatiyo nirbachon jeti amader samvidhan motabek proti 5 bochor pore hobe ebong sob kichu ekhane deya ache kintu samvidhaner ekhonkar onek gulo niye jinish chole eshe kintu নতুনতা আমি ভেবেছিলাম যে আশিক ভাই এগুলো নিয়ে আলোচনা করবে, কি 3 মাস আগে 3 মাস পরে, আমি নিজেও বিভ্রান্ত অবস্থায় আছি। তবে কারণ আছে, সংবিধান কিন্তু আপনার বিভ্রান্তি সৃষ্টি করেছে, এটা অলসো দিস ইজ নট ডিজায়ারেবল। আপনি কনস্টিটিউশনে, সংবিধানে এভরিথিং মাস্ট বি ভেরি ক্লিয়ারলি স্পেল্ড আউট, এইরকম একটা অ্যাম্বিগুয়াস। এখন বলা হচ্ছে আপনি ইচ্ছে করলে 3 মাস আগেও করতে পারেন, 3 মাস পরেও করতে পারবেন, আপনি পুরো সংসদ দেখেও করতে পারেন, ভেঙে দিয়েও করতে পারেন। তো এটা তো হাইলি অ্যাম্বিগুয়াস কনস্টিটিউশন, এবং আমরা যদি পাশ করি, আমিও তার আই এম পার্ট অফ ইট, অলদো আই ভোটেড এগেইনস্ট ইট, তারপর তো এই পার্লামেন্টে, এই নবম, এটা কত নম্বর, নবম সংসদ, হ্যাঁ নবম সংসদে, নবম সংসদে তো আমিও একজন নির্বাচিত সংসদ সদস্য, তা আমি যে দায় দায়িত্ব এড়াতে পারবো তা নয়, কিন্তু এইটা কী ধরনের কী হয়েছে, কাজে পঞ্চদশ সংসদ সংশোধন যেটা হয়েছিল, এটা আমি মনে করি একটা 16 দশন কী বলে এটাই, হ্যাঁ 16th অ্যামেন্ডমেন্ট is definitely required at this point. প্রবীণ সাংবাদিক এবিএম মুসা কয়েকদিন আগে প্রথমত একটা কলাম লিখেছেন যে পঞ্চদশ হলে ষোড়শ নয় কেন, ষোড়শ নয় কেন, ষোড়শ 24 জানুয়ারি এই সরকার
মানে এই পার্লামেন্টে চালু হয়েছে 24শে জানুয়ারি, মেয়াদ পূর্ণ হবে, সেই হিসাবে এটার মেয়াদ পূর্ণ হয় 5 বছর 24শে জানুয়ারি সামনে পড়ছে। অ্যাবসলিউটলি। তো ওই কারণে যে এই সংসদটা ওই 24শে জানুয়ারি পর্যন্ত থাকবে নাকি তার আগে যাবে ইলেকশন, এইটা তো পার্লামেন্টারি সিস্টেমে अगेन আপনি ইউ ক্যান কল অ্যান ইলেকশন এনি টাইম, বাট দেন ইউ হ্যাভ টু ডিসলভ দ্য পার্লামেন্ট, ইউ হ্যাভ টু ডিসলভ দ্য পার্লামেন্ট। তো সেটা না করে এটা হয় না। আচ্ছা, ওইটা তো আরেকটা বিষয় বলি, আপনি কি আজকে বিষয়টি অবতারণা করেছে সে বিষয়ে বলতে গেলে আমি যেটা বলি বলবো যে এই বিষয়টি নিষ্পত্তি অত্যন্ত জরুরি, আর সময় নেই, একেবারে সময় নেই। ওই যে মানব জমিনে যেটা বললেন যে একটা সত্যিকার অর্থে জাতি সংকটের মুখোমুখি হয়ে বসে আছে, সংঘাতের সংকট এবং সংঘাত তো বটেই, সংকট নিরসন না হলে তো সংঘাত হবেই। তো কাজী এখানে এই সংঘাত থেকে সংঘাত উত্তরণ করতে হলে সমাধান করতে হবে, এবং সমাধান করতে হলে অবশ্যই টু প্লেয়ার্স, টু মেইন প্লেয়ার্স, বিএনপি আর আওয়ামী লীগ টুগেদার, এবং এই টু দুই মেইন প্লেয়ারও দুইজন নেত্রী, তারা একত্রে একটি সিদ্ধান্তে আসতে হবেই, গ্রহণযোগ্য নির্বাচন করতে গেলে তাই হবেই। এবং এক দলের বলছেন যে তারা তত্ত্বাবধায় বলছেন, তারা যে বলছে যে নির্দলীয় নির্বাচন, এখন দলীয় সরকারের অধীনে তারা যাবেন না এটা বলছে। আর এখানে যেটা ক্ষমতাসীন দল বলছে, আওয়ামী লীগ বলছে যে আমরা সংবিধান মোতাবেক করবো, তো দুজনই দুই অবস্থাতে অনর অবস্থায় আছে। সংবিধানের কথা কিন্তু বেগম খালেদা জিয়াও বলেছিলেন 2006 সালে যে আমরা সংবিধানের বাইরে যেতে পারি না। হ্যাঁ, কিন্তু সেটা তো থাকিনি সীমান্ত। এখন যেটা হচ্ছে যে তাদেরকে এসে গিয়ে এক জায়গায় মিট করতে হবে, মিলতে হবে, না হলে কিন্তু সংঘাত হবেই। এবং যেটা স্টেট ডিপার্টমেন্ট, কোন পত্রিকা আপনি বলেছেন যে ইউএস স্টেট ডিপার্টমেন্ট বলেছে যে একদলীয় নির্বাচন হলে অসাংবিধানিক ক্ষমতা উত্থান হতে পারে, এবং সেটাও আপনার এখানে তো এগুলো সবই, কারণ এগুলো তো আর কিছু এখন ভাবনা চিন্তার বিষয় নয়, এগুলো সবকিছু দেয়ালে লেখা হয়ে গেছে। দর্শক আলোচনা ভালোই জমেছিল, আমরা বিরতি না নিতে পারলে সুবিধা হতো, কিন্তু উপায় নেই, একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, আমাদের সঙ্গে থাকুন, আবার ফিরে আসছি। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি একুশের রাতে। আমরা শুনছিলাম জনাব মোহাম্মদ ফজলুল আজিম এবং এইচ এন আশিকুর রহমান সাহেবের কথা। আমরা আবার শুরু করব জনাব আশিকুর রহমান আপনাকে দিয়ে, যে আজকে যে বিতর্ক তত্ত্বাবধায়ক সরকার, এটা আপনাদের দলের তরফ থেকে আপনাদের নেতৃবৃন্দ বলে থাকেন যে এটা কোর্ট থেকে এসছে, কোর্টের নির্দেশনার কারণে এই সংশোধনী আনতে হয়েছে। আমরা তো একটু স্মরণ করতে পারি যে আমাদের উচ্চ আদালতে যখন এই বিষয়টা নিয়ে শুনানি হয়, তখন যে সমস্ত অ্যামিকাস কিউরি নিয়োগ করা হয়েছিল তাদের মধ্যে সকলে, একজন ব্যতীত বাকি সকলে বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা উচিত, এমনকি রাষ্ট্রের যিনি অ্যাটর্নি জেনারেল তিনিও বলেছিলেন থাকা উচিত। কিন্তু আমরা দেখলাম অ্যামিকাস কিউরিদের মতের, সবার মতের বিপক্ষে গিয়ে কোর্ট এরকম একটা ডাইরেকশন বা রায় দিল। তাহলে অ্যামিকাস কিউরি নিয়োগ এবং তাদের মতামত শোনা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? অ্যামিকাস কিউরি নিয়োগ তো পরামর্শক, কিন্তু আসল রায়টা দেয় তো জজ, সব বুঝেছে, সেই জন্য রায়টাই তো গ্রহণযোগ্য হবে। আজিম ভাই ওই যে সংঘর্ষের যে ব্যাপারটা বা পত্রিকার সংঘর্ষের কথা বলছে, এটা খুব একটা সরলীকরণ করে বলছে। ধরেন আজকে তত্ত্বাবধায়ক সরকার হলো, তাই সংঘর্ষ কি কারণ শেষ হবে? এই যে যুদ্ধাপরাধীর বিচার যেটা হচ্ছে, যুদ্ধাপরাধী বিচার রাস্তায় যে জামাত নামে যেভাবে, তাদের সাথে কিন্তু আমাদের সাথে বড় দল আছে সক্রিয়ভাবে, আসলে যে সংঘর্ষ সে অনেক বড় বড় কারণ তো আছে পিছনে, আস্থাহীনতা আছে, আদর্শের ব্যাপার আছে, যুদ্ধ অপরাধের বিচার হবে কি হবে না, এটা যারা বিচার হলে জাতি, কিন্তু পুরো জাতি চাচ্ছে যুদ্ধ অপরাধ, যেমন যদি বলেন না সেটা নিয়ে তো কেউ আমার মনে হয় না আপত্তি করছে না, কিন্তু সক্রিয়ভাবে আপনাকে বলছি যদি সুষ্ঠু নির্বাচন হলে যদি বিএনপি আসে এই বিচার শেষ হবে না, এবং তাদের ছাড়াও পেয়ে যেতে পারে, এবং তাদের সক্রিয়ভাবে 18 দলের মধ্যে তো জামাত আছে, ও যে হবে তার রাস্তায় সংঘাত, এখন ইলেকশনের জন্য তার থেমে গেছে, পৌরসভা ভাবছে আমরা ক্ষমতা চলে যাচ্ছি, কিন্তু আসলে কিন্তু এটা ইটস এ প্রেগনেন্ট সিচুয়েশন,
আমি জনাব আজিম সাহেবকে প্রশ্ন করতে চাই। শুনতে পাচ্ছেন? বলুন আপনি। জি, আমার প্রশ্নটা হলো, যদিও এই আজকের বিষয়ের সাথে অতি সাম্প্রতিক একটা বিষয় নিয়ে, আপনারা জানেন ভারতে অতি সম্প্রতি ফেলানি বিচারটা হয়ে গেল, যেটার রায় নিয়ে আমাদের বাংলাদেশিদের মনে এখনো ক্ষোভ আছে। তো এইখানে আমার বক্তব্য হচ্ছে, জনাব অমিয় ঘোষ একমাত্র অভিযুক্ত আসামি যাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে, উনি পদমর্যাদার দিকে একজন কনস্টেবল, এখন উনি গুলি করেছিলেন। আর আমার কথা হইল, একজন কনস্টেবল তো নিজের ডিসিশনে গুলি করতে পারেন না, যদি করে থাকেন তাহলে তো ওই অপরাধেই ফেলানি গায়ে গুলি লাগলো কি না লাগলো ওই অপরাধেই উনার শাস্তি হওয়া উচিত, সেটা ফেলানি গায়ে লাগুক বা আকাশের দিকে ছুড়ুক। আর উনি যদি অন্য কারো নির্দেশে গুলি ছুড়ে থাকেন তাহলে উনি একমাত্র আসামি হন কি করে? জি ধন্যবাদ, আপনার প্রশ্ন বোঝা গেছে নিশ্চয়ই, এটা তারা দুজনেই বলবেন। জনাব ফজলুল আজিম। না, এটি বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক, ধন্যবাদ আপনাকে। এটা তো আবারও ভারতের কোর্টের রায়, সে ব্যাপারে আমাদের অবশ্যই আমরা সবাই বিস্মিত হয়েছি, কারণ এই ধরনের রায় তো আমরা আশা করিনি। সরকারি দলের অনেক দায়িত্বশীল লোকেরা বলেছেন যে এটা বিচারের নামে প্রহসন হয়েছে। হ্যাঁ, এটা অবশ্যই একটি প্রহসন হয়েছে। তো এটা এখানেই শেষ নয়, এটা আরও বিভিন্ন ব্যবস্থা আছে, আমরা হয়তো বা সেই পর্যায়ে যদি যাই, সরকার যদি যায় আন্তর্জাতিক প্রসঙ্গে যাওয়া যেতে পারে। তো কাজে এটি আমরা বিস্মিত হয়েছি এবং অত্যন্ত দুঃখজনক একটি রায়, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং রায়টি সঠিক হয়নি। যাই হোক, যেটা আমরা যেটা ছিলাম, সময় কম আপনার, সেই জন্য বলতে চাচ্ছিলাম যে নির্বাচন ব্যাপারে আবার বলতে গেলে, নির্বাচন আমাদের যেটা কথা হলো যে আমরা কিন্তু এ নিয়ে আন্দোলন করেই একটা নিষ্পত্তি হয়ে গেছিলো, আবার এটাকে বিতর্ক সৃষ্টি করেছি। আপনি যেটা কোর্টের রায়ের কথা বললেন, এমিকাস কিউরিদের কথা বললেন, অথবা কোর্ট রায় দিয়েছে, এখন কথা তো হলো যে আপনি জনগণ কি চায়। রায়টা তো জনগণের জন্য, সংবিধানও জনগণ, দেশ তো জনগণের জন্য, আর জনগণ যদি এই নির্বাচনের মাধ্যমে তো একটা জনরায় আসবে। রাজনৈতিক ইস্যুগুলোতে কোর্টের রায় জনগণের কাছে কিভাবে, জনগণ এগুলো কোর্টের রায়টাই অত, আমার মনে হয় না এত সব চিন্তা ভাবনা করে, এগুলো অন্য ব্যাপারে যায়। কিন্তু এখন যেটি সেই মুহূর্তে আপনি কোর্টের রায়ের কথা কিন্তু জনগণ মনেও আনছে না, কেউ আনছে না, কোনো সাইডই আনছে না কোর্টের রায়ের কথা। আগে সংসদের দিকে বলা হয়েছিল, এখন ওইটা কোর্টের রায় শিরোধার্য, এবং কোর্টের রায় শিরোধার্য দেশ রসাতলে চলে যাচ্ছে, দেশ রসাতলে চলে যাচ্ছে, আমি কোর্টের রায় দিয়ে করবো কি? এখন যেটি হলো, এইটা নিয়ে জাতি বিভক্ত হয়ে আছে, এবং এই বিভক্তি মোটেই কাম্য নয়, একে সংযোজন করতে হবে, এবং অবিভক্ত জাতি হিসাবে নির্বাচনে যেতে হবে। নির্বাচনের ম্যানিফেস্টো যেটা উনি বলেছেন যে যুদ্ধাপরাধীর বিচার, এ ব্যাপারে কোনো জাতীয়ভাবে কোনো দ্বিমত আছে বলে আমি মনে হয় না। তারপরেও এই নির্বাচন মাধ্যমে তারও তো রায় চলে আসবে, এখন তো আর আপনার ওই রেফারেন্ডামের দরকার নেই। আপনি প্লেবিসাইটের কথা বলেছেন, সেটা দরকার নেই, এখন রেফারেন্ডাম দরকার নেই, জনরায় এসে যাবে, জাতীয় নির্বাচন, এর চেয়ে বড়ো কিছু তো আর কিছু নেই এখানে। তো কাজে সেখান থেকে আমরা অনেকগুলো উত্তর পেয়ে যাব, জাতি কি চাচ্ছে। মানে আপনি বলছেন মূল বিষয় হলো একটা গ্রহণযোগ্য নির্বাচন, মূল বিষয় হলো একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে, সেটি আমাদের ওয়ান এন্ড অনলি এজেন্ডা টুডে, এবং লেট আস ডেলিভারেট অন দ্যাট ওয়ান, লেট আস ফোকাস অন দ্যাট পার্টিকুলার ইস্যু। এখন ধন্যবাদ, কোন পত্রিকায় বলে দিয়েছে 90% লোক চায় তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু আসলে কি 90% লোক চায়? কিছু সরব লোক টেলিভিশন টক শোতে বলছে, সেটাতে আমরা একটা করছি যে আমরা মনে করি না, পুরো জাতি চাচ্ছে। পুরো জাতি কি চায়? পুরো জাতি চায় সুষ্ঠু নির্বাচন। আগের বার হয়েছিল ওই সরকার আমলে, তারা বলেছিল সংবিধান ইত্যাদি সম্বন্ধে কিছুই টেকে না। আপনার কথা মতোই যদি ওই কি বলে সুষ্ঠু নির্বাচন হয়, এটাও জাতি বলবে, লেট আস গো ফর ইট, না হয়েছে আসি ভাই, লেট আস গো ফর ইট, আসল কথা, দ্যাট ইজ দা নিড অফ দা আওয়ার। আসল কথাটা হচ্ছে আপনার এই জাতিকে নিড অফ দা আওয়ার, ঠিকই ওই জায়গায় কিন্তু আমাদের মতভেদ নাই, কিন্তু ওইটা আমি মনে করি আপনার কথা আমার কথা দুটি এক হবে, নির্বাচনটা ঠিক মতো করতে হবে, দ্যাট ইজ অনলি পসিবল
under a government with the act of will, and that act of will is that has to be কিন্তু প্রধান প্রতিপক্ষ যদি বলে আমি আস্থা রাখি আপনি আপনি ইংরেজিতে বলছেন আমি বলি that act of will has to be manifested and that is being manifested will it be by the time it is manifested it will be too late for the other party to know manifestation to hobe ta konche মিডিয়া আছে মেসেজ সজাগ মানুষ আছে মানে জনগণ সজাগ মানুষ চাচ্ছে না মেনিফেস্টেশন হচ্ছে আচ্ছা আরেকটা কথা আছে জাতীয় সম্প্রদায় আরেকটা কথা আছে আমি তো মিলেই কিন্তু আমার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আর আমি জানি আরেকটা কথা আছে তাহলে যে ওই যে কারা বলছে এখন আজকে বোধহয় বিএনপির শীর্ষস্থানীয় নেতা বলেছেন এইটাকে নিয়ে রেফারেন্ডাম হোক তাহলে আপনারা এটাকে নিয়ে রেফারেন্ডাম দিয়ে দেন সময় আছে কেন এইটা কি একটা ইস্যু যে তত্ত্বাবধায়ক সরকারের আওতায় নির্বাচন হবে নাকি এমনি এটা নিয়ে রেফারেন্ডাম দিয়ে দেন নবম সংসদে নির্বাচনের সময় আপনি কোথাও আপনার ইস্তিহারের মধ্যে এই কথাটি আনেননি যে আমাদেরকে নির্বাচিত করলে আপনার অনেক কথা এনেছেন যেগুলো আপনার কার্য কার্যকর যাচ্ছে না চেষ্টা করছেন আপনি বলেননি মামলা বোধহয় কেউ একজন করেছিলেন না যে আমেরি যেখান থেকে এখন তো এটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে ওটা মামলা নিয়ে সেই মামলাতে মামলার রায়টাও সঠিকভাবে আপনি ই করেননি কিন্তু দ্যাট রায় হ্যাজ বিন ম্যানিপুলেটেড দ্যাট ইজ কমপ্লেইনিং ঘটনাটা হলো রায়টাকে ম্যানিপুলেট আমাদের সময় শেষ ধন্যবাদ আমরা বলছি যে একদম আপনার কোনো নির্বাচন তো ঠিক মতো হয় নাই না নির্বাচন করি নাই এবার নির্বাচন এইবার তাহলে সবাই মিলে একটা ভালো গ্রহণযোগ্য নির্বাচন করি ধন্যবাদ জনাব এইজন আশিকুর রহমান ধন্যবাদ জনাব ফজলুল আজিম আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে আলোচনা অংশ নেবার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক শুনছিলেন জনাব ফজলুল আজিম যেটা বললেন যে এখন সমাধানে যেতেই হবে আর সমাধানের একমাত্র পথ হলো একটি নির্বাচন তবে শুধু নির্বাচন হলে হবে না একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই কিন্তু গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে হবে তা নিয়ে বিতর্কের অবসান ঘটছে না এখানে জনাব ফজলুল আজিম তিনি নির্দলীয় স্বতন্ত্র এমপি কিন্তু তিনিও বলছেন যে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে সকলের মতামতের ভিত্তিতে একটা ব্যবস্থা প্রবর্তন করে তার আওতায় নির্বাচন হতে হবে কিন্তু জনাব এইচ এন আশিকুর রহমান তিনি সরকারি দলের একজন সংসদ সদস্য এবং নেতা হিসাবে মনে করছেন যে তাদের সরকার বহাল থাকা অবস্থায় একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব সুতরাং এই অবস্থানের মধ্যে আমরা এই প্রজন্ম বা দেশের সাধারণ মানুষ এখনো পর্যন্ত সমাধানের কোনো আশার আলো দেখতে পাচ্ছি কি আবার দেখা হবে ভালো থাকুন নিরাপদে থাকুন।